মোমাইকর দুইখন হাত দাঁড়ে দুচাও করিলে ভাগিনীয়েকে। সামান্য তর্কাতর্কির ভয়ঙ্কর পরিণতি ভগ্নী আর ভাগিনীয়েকে করবলে লৈছিল পরিকল্পিত হত্যা। সামান্য কথার কটাকটিতে মোমায়েকর দুইখন হাত দাঁড়ে কাটি দুচাও করিলে ভাগিনীয়েকে। ঘটনার স্থান গোলাঘাটর এক নং ফলঙনি। নাহরবাড়ির নিবাসী রাজীব হাজরিকা নামৰ লোকজনক লড়াকন নামৰ এজন যুবকৰ সৈতে মিলি বেয়াকৈ মারপিট করে ভাগিনীয়েক বাবু শইকীয়া আর ভগ্নী জিতা শইকীয়াই। নিজ ঘরতে এনে অপমান সহ্য করব নারি রাজীবে ভনীয়েকর বাসগৃহত গৈ তীব্র বাক্যবান করাত ভনীয়েক আর ভাগিনীয়েকে দুইখন হাত কাটি দুচাও করে রাজীবর। সিহঁতি বোলে মাক পিতেক আৰু ল'ৰাকণ বুলি ল'ৰা এটাই আহি পেলাই সিহঁতক দম দিলে। এই যিটো ল'ৰা কাটিছে এতিয়া ৰাজীৱ হাজৰিকা, সি মানে এনাইলত কাম কৰে। গৈ পেলাই ঘৰত সোমাইছিলে, সোমাওঁতে সিহঁতৰ ঘৰৰ মানুহ আহি পেলাই তাক ধৰি বান্ধি মাৰপিট কৰিলে। কৰাৰ পিছত সি গুচি গ'ল, সিহঁতি গুচি গ'ল। গৈ যোৱাৰ পিছত ই গৈছিলে, বায়েকৰ আৰু ভাগিনীয়েকৰ কথাহে পিছে গৈছিলে। যোৱাৰ লগে লগে সিহঁতি কি কৰিলে, কাটি মেলি আন্দাজ ভিতৰতে কাটিলে নেকি, কি কাটিলে তাৰ সোঁহাতটো প্ৰায় শেষেই হৈ গ'ল, অকল ছালখনত লাগি আছে। বাঁহাতটো এনেকুৱা দহত কাটিছে। ইফালে আঘাতপ্ৰাপ্ত ৰাজীৱক সংকটজনক অৱস্থাত গোলাঘাট শ্বহীদ কুশল কোঁৱৰ অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়, যদিও উন্নত চিকিৎসাৰ বাবে যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰে। অন্যহাতে সমগ্র ঘটনা সন্দর্ভত এক গোচর রুজু করে ইতিমধ্যেই তদন্ত আরম্ভ করেছে বগিজান আরক্ষীয়ে। গোলাঘাটের পৰা অভিজিৎ নাথৰ রিপোর্ট, প্ৰথম খবৰ।